বাংলা ফ্রি টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, খালি পেটে কলা খাওয়া কি স্বাস্থ্যের জন্য খারাপ নাকি ভালো? তাহলে চলুন দেখে ফেলি সম্পূর্ণ ভিডিওটি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বাংলা ফ্রি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দিনের সব খাবারের মাঝে সকালের নাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে পেট ভরে খেতে হয় পুষ্টিকর খাবার, কিন্তু বেশিরভাগ সময়ে দেখা যায় সকালে খুবই কম খাওয়া হয়। এমনকি সকালে না খেয়ে বাসা থেকে বের হয়ে যান অনেকে। নাস্তা করার সময় না পেয়ে অনেকে একটা কলা খেয়ে বের হয়ে যান, কিন্তু তা কি স্বাস্থ্যকর? কলা নিঃসন্দেহে খুবই স্বাস্থ্যকর একটি খাবার। কলা হৃদরোগ দূরে রাখে, ক্লান্তি দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডিপ্রেশন, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া কমায় ও শরীর ঠান্ডা করে। এতে আয়রন বেশি থাকার কারণে তা অ্যানিমিয়া রোগীদের জন্য উপকারী। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকে এতে, ফলে অনেকটা সময় ক্ষুধা কম থাকে। প্রতিদিনই খাওয়া উচিত কলা, কিন্তু তা খালি পেটে খাওয়া আসলে ঠিক নয়। কারণগুলো হলো, কলায় প্রচুর চিনি থাকে যা কয়েক ঘন্টা পর আপনার ক্লান্তির কারণ হতে পারে। কলা খাওয়ার পর আপনার ঘুম ঘুম পেতে পারে। কলা খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা হতে পারে, বিশেষ করে খালি পেটে খেলে। আয়ুর্বেদ অনুযায়ী সকালে খালি পেটে কলা ও অন্যান্য ফল খাওয়া উচিত নয়। আর বর্তমানে আমরা যেসব ফল খাই তার বেশিরভাগই রাসায়নিক উপস্থিত, তাই এগুলো সকাল সকাল খাওয়া যাবে না। নাস্তায় কলা খাওয়া যাবে না ব্যাপারটা এমন নয়, বরং অন্যান্য খাবারের পাশাপাশি কলা খেতে হবে। রুটির সাথে, ওটসের সাথে বা দইয়ের সাথে কলা ও অন্যান্য ফল খাওয়া যেতে পারে। ভর পেট নাস্তা করার পর কলা খেয়ে নেওয়াই ভালো। সন্ধ্যায় বা রাতে কলা খাওয়া থেকে বিরত থাকুন। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা ফ্রি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।